সবাই ফ্রেন্ডলি হয়ে গেছে, প্রথমে ওরিও, এখন এমনকি আকাতসুকিও। আকাতসুকিকে দিয়ে তো রেস্টুরেন্টের বোর্ডও লাগিয়ে নিচ্ছে। রেস্টুরেন্টের নাম মুনফ্লাওয়ার, যার নাম মাস্টার মাতসুবা দিয়েছে। আওই সবার জন্য রান্না করেছে আকাতসুকিকে ছাড়া, কারণ তাকে দিয়ে এখন কাজ করি না হচ্ছে, আর তার অনেক ক্ষুধাও পেয়েছে। মাস্টার ইনকিপারও সেখানে এলো, তারপর খেলো। কাল রাতে তাদের উদ্বোধন চিবি, মানে সেই কাপ্পাটা পাশের একটা পুকুরে গেছিল, কারণ তাছাড়া সে শুকিয়ে যাবে, এবং সেখানে গিয়ে তাকে একটা পোনা মাছে কামড় দিয়েছে। এরপর আমরা দেখতে পাই দূর থেকে কিছু আয়াকাশি নজর দিচ্ছিল তাদের উপর। রাতের বেলা আওই দেখে যে রাস্তার মাঝখানে অনেকগুলো কলার খোসা, এইটা সেই আয়াকাশি গুলো করছে যেগুলো সকালে তাদের উপর নজর রাখছিল। আওই তাদের কাছে যেতেই তারা পুতুল হয়ে যায়। তারা বলে তাদের চিফ শেফ অনেক ভালো রান্না করতে পারে, আর সে তো একটা কুৎসিত মেয়ে যাকে দেখতেই ইচ্ছা করে না। মানে এইরকম কাহিনী একটু চেনা চেনা লাগছে মনে হচ্ছে। তেনগুরা নাকি আওইদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য রিজার্ভ করেছে। এই ফালতু মেয়ে কোনোদিনই চিফ শেফের চেয়ে ভালো রান্না করতেই পারবে না, এইরকম বলে তারা, বলে পালিয়ে যায়। আওই সেই কলার খোসাগুলো তুলছিল, তখনই তাকে কেউ একটা অ্যাটাক করে এবং কেউ একটা এসে তাকে বাঁচায়। আওইকে বাঁচাতে যে এসেছিল, আওই তাকে বাঁচাতে লেগে কলার খোসার উপর পা দিয়ে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টালি তার তেঙ্গু ফ্যান দিয়ে বাতাস মেরে দেয় এবং তারা দুজনেই উড়ে চলে যায়। অ্যাটাকার পালিয়ে যায় এবং তার সেভিয়ারটা বলে যে তার নাম সাসকে, একজন কামাতাচি, সে তেনজিনিয়ায় সিকিউরিটি ফ্যামিলির একটা সদস্য। সিকিউরিটি ফ্যামিলি বলতে কামাতাচি ফ্যামিলির বিজনেস, মানে সিকিউরিটি গার্ডের। দিনে তারা ইয়ার্ড অর্থাৎ বাগান পরিষ্কার করে এবং রাতে তারা সিকিউরিটির কাজ করে। তখনই সে একটা শীষ বাজায় এবং বাতাসের মাধ্যমে সেখানকার ময়লাগুলো পরিষ্কার করে দেয় আওইকে দেখানোর জন্য, এবং তার পাশে আরো দুটোকে দেখতে পায়। এরপর আওই তাকে ভেতরে নিয়ে গিয়ে একটা টেপ লাগিয়ে দেয়, এটা কি জিনিস আমার নামটা ঠিক মনে পড়ছে না, এবং সেই ছেলেটার পেট ডাকে ক্ষুধা পেয়েছে তার। বুঝিনা সবাই আওইয়ের কাছে আসলেই কেন ক্ষুধার্ত হয়ে যায়। আওই তাকে পটেটো স্যালাড দিয়ে লোকমুখ বোল বানিয়ে দেয়। এরপর নিচ থেকে সেই চিবি এসে বলে এই ছেলেটা আমার মতোই সবুজ আয়াকাশি, সবুজ আয়াকাশিরা সবসময় অনেক কিউট এবং স্ট্রং হয়, তাই তাদেরকে ভালো ভালো খাবার দিতে হয়। তখন আওই বলে তাই নাকি সাসকে, তুমি একে ইচ্ছা মতন টিপতে পারো। সাসকের হাতের চাপ খেয়ে এইবার চিবি শশা খেতে চায়, যেটা তার একদম ফেভারিট খাবার। আওই সাসকে বলে তুমি ইয়াং, তাই তোমার খাওয়া দাওয়া করে ফিট থাকতে হবে। সে বলে তাকে দেখতে ইয়াং মনে হলেও তার বয়স শিরোর থেকে অনেক বেশি, সে এখানে প্রায় 80 বছর ধরে কাজ করছে। সে যখন ছোট ছিল সে একটা রেবিলিয়ান ছিল, কারণ তার এসব ভালো লাগতো না। শিরো তাকে সবসময় সাপোর্ট করতো, তারা দুজনে মিলে লুকিয়ে রান্নাঘরে গিয়ে চুরি করতো, গেস্টদের ভয় দেখাতো, তারপর মেয়েদের গোসলের সময় উকি মারতো, এবং লাস্টের লাইনটা বলার পর সে বলে যে মেয়েদের বাথরুমে উকি মারা এটা আসলে শিরোর পাস্ট টাইম ছিল, আমি এমন করি না। কিন্তু তারপরও শিরো অনেক শক্তিশালী ছিল এবং সাসকে তাকে অনেক অ্যাডমায়ার করতো। শিরো এতটাই ফাস্ট ছিল যে সে কামাইতাচিদেরও লজ্জায় ফেলে দিত। এইসব বলে সে চলে যায় এবং আওই ভাবে ইমার্জেন্সিতে তাকে তার ফ্যানটা ইউজ করা শিখতে হবে। এইদিকে সাসকে গিয়ে রিপোর্টগুলো ইনকিপারকে দেয় এবং ইনকিপার তাকে আওই ও মুনফ্লাওয়ারকে সেফ রাখতে বলে। পরদিন সকালে ইনকিপার এবং গিনজি এসে আওইকে শহরে নিয়ে যেতে চায়, গিনটেন ডিস্ট্রিক্টে। সেখানে গিয়ে আওই অনেক দুরন্ত এবং সে দেখে যে তাকে খবরে প্রকাশ করা হয়েছে। সেখানে একটা মেয়ে তাকে বলে এখানকার যেইসব মেয়ে মাস্টারের সাথে চান্স নিতে চেয়েছিল তারা সবাই এই খবরটা পাওয়ার পর অ্যাটলিস্ট 3 দিন ঘর থেকে বের হয়নি, আর আওইকে তারা সবাই ওগার বাইট বলে চিনে। এরপর তারা একটা মাস্কের দোকানে যায়, সেখানে আওই একটা মাস্ক খুঁজছিল যেটা তাকে ছোটবেলায় যে আয়াকাশিটা হেল্প করেছিল সে ব্যবহার করতো, মানে সে পড়তো। তখনই হঠাৎ সেখানে একটা ওই রকম মাস্ক পরা আয়াকাশি পাশ দিয়ে হেঁটে যায়। আওই সেইখানে ইনকিপার এবং গিনজিকে রেখেই সেই আয়াকাশিটাকে ফলো করে এবং সেই আয়াকাশিটা বুঝতে পারে যে আওই একটা মানুষ। তখনই সেইখানে ইনকিপার ও গিনজি চলে আসে এবং আমরা জানতে পারি সেই আয়াকাশিটা হচ্ছে রোগোসুকে দোনো, মিজুমাকি ফার্মের সবজি বিক্রেতা। আওই শুনে অবাক হয় এবং জানতে পারে যে আওই যে সবজিগুলো দিয়ে রান্নাবান্না করতো সেইগুলো এই এদের ফার্ম থেকে আসতো। রোগোসুকে বলে এইটা আপনার ইয়াং ওয়াইফ নাকি, যেটা শুনে আওই একটু কেমন জানি করে এবং রোগোসুকে বলে যে সে আওইকে দেখেই চিনতে পেরেছে শশা থেকে তার স্পিরিচুয়াল পাওয়ারটা সেন্স করে, মানে যে শশাটা তাদের দোকান থেকে আওইটা কিনে। এরপর আওই গিনজি এবং ইনকিপার একটা হোটেল বা রেস্টুরেন্টে যায় খেতে এবং সেইখানে গিয়ে ইনকিপার আওইকে একটু বকাবকি করে, কারণ আওই তাদেরকে না বলে একা একা চলে গিয়েছিল, সেখানে অন্য কোনো আয়াকাশি হলে তাকে খেয়ে ফেলতো। তাই গিনজি সেইখানে গিয়ে তার নয় রূপের বাচ্চা রূপটা নেয়। তখন মাস্টার বলে যে এটা তার চালাকি, এইভাবে সে আমাকে দিয়ে তার এই খাওয়ার বিলটা দেওয়াবে। তাই আওই মাস্টার ও গিনজিকে দেখে ক্লোজ মনে করে। তখন গিনজি বলে যে সে এখানে বেশি দিন ধরে কাজ করে না, এই 50 বছর হবে হয়তো সে এখানে কাজ শুরু করে। গিনজি আগে মাস্টারদের রাইভালদের ইনে কাজ করতো, পরে ইনকিপার তাকে তুলে নিয়ে এসেছে যাকে হেড হান্ট বলে। মুভিং অন, যাওয়ার পথে তারা যেইখান দিয়ে যাচ্ছিল সেইখানে একটা ম্যাচ মেকিং শ্রাইন দেখতে পায়। মাস্টার বলে যে এটা তোমার জন্য পারফেক্ট সময় এইখানে চাওয়ার জন্য, বিজনেস শুধুমাত্র টাকার জন্য নয়, এইটা যাদের সাথে দেখা হবে বিজনেস হবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলাও ইম্পর্টেন্ট, এই শ্রাইন ভালো বিজনেস রিলেশনশিপ গড়ে তোলে। এরপর তারা ফিরে যায় এবং রাতে সময় আসে তাদের রেস্টুরেন্টটা উদ্বোধন করা, যেইখানে তেনগুরা সেই দিন তাদের রেস্টুরেন্টটা রিজার্ভ করেছিল। তাদের উপস্থিতিতে সেটার উদ্বোধন হয়, পুরো রাত তারা অনেক আনন্দ করে এবং পরদিন সকালে মাস্টার মাতসুবা এখনো আওইকে ছেড়ে যেতে চায় না। যাই হোক, প্রথম দিনটা সাকসেসফুল ছিল, কিন্তু তারপর থেকে এখনো 1 সপ্তাহ হয়ে গেছে কিন্তু কোনো কাস্টমার এখনো আসেনি। হঠাৎ বৃষ্টির মধ্যে গিনজি দৌড়ে এসে বলে যে আওইদের সেইখানকার অ্যাকাউন্টিং অফিসের হেড তলব করেছে।
রয়েছে। সেইখানে গিয়ে তার দেখা হয় অ্যাকাউন্টিং অফিসের চিফ বিয়া কুয়াইয়ের সাথে। সে তেনজিনিয়ার ফাইন্যান্সিয়াল স্টাফগুলোর দেখাশোনা করে। এই ভয়ঙ্কর মানুষটাকে এবং এর কারণে কি এখন মুনলাইটটা বন্ধ হয়ে যাবে নাকি, এই সব কিছু জানা যাবে নেক্সট এপিসোডে। দেখা হচ্ছে, বাই। এবং অ্যাজ অলওয়েজ হাত তুলতে থাকুন। আর এইবার তো এক একজন অনেকগুলো করে হাত তুলেছেন দেখছি, আমি তো গুনতেই পারছিলাম না।